আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথ পার্ট টু। নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। 2/3 এবং 3/7 এর মধ্যে মূলদ সংখ্যা আছে, মানে 2/3 এবং 3/7 এর মধ্যে কয়েকটি মূলদ সংখ্যা রয়েছে। প্রথম জানতে হবে আমাদের যে কোনো দুটো সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে, তাহলে অ্যান্সারটা কী হবে? অসংখ্য। নাম্বার 2, নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক হবে? আচ্ছা, সম্পূরক কোণ কাকে বলে? যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় সেই দুটো কোণ কেন বলবো পরস্পরে কি সম্পূরক কোণ? তাহলে যে মানগুলো দেওয়া আছে মানগুলো সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো সম্পূরক কোণ। তাহলে দেখো এখানে 135 আর 45 যদি আমরা যোগ করি কিন্তু এখানে হবে 180 ডিগ্রি, বাকিগুলো কিন্তু 180 ডিগ্রি হবে না, তাহলে অ্যান্সারটা হবে বি। শূন্যস্থান পূরণ করো। পাই চিত্রে এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণে ড্যাশ হয়, এইটা হবে সমানুপাতিক হয়, অ্যান্সারটি হবে সমানুপাতিক। কোনো ভাগ অঙ্কে ভাজক, ভাগফল এবং ভাগশেষ হলে ভাজ্য কত হবে? তাহলে আমাকে ভাজ্য বের করতে হবে। তাহলে ভাজ্য কী করে বের করে? ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। ভাজ্য ইকুয়াল টু কী হয়? ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। ভাজক কী আছে? ভাজক আছে a² + 2a - 1, তাহলে এখানে a² + 2a - 1। ভাগফল কী রয়েছে? ভাগফল আছে 5a - 14, তাহলে এখানে 5a - 14 প্লাস ভাগশেষ কী রয়েছে? 35a - 17, 35a - 17, তো এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে এখানে দেখো এখানে গুণ রয়েছে, তাহলে এই দুটো গুণ করে নেবো আমরা। তাহলে প্রথমে a² লিখলাম, a² লিখে এই সম্পূর্ণ অংশটা, তাহলে 5a - 14, আমি এটা ভেঙে ভেঙে করছি, +2a লিখলাম, +2a লেখার পর আবার লিখবো এটা, অর্থাৎ 5a - 17। এরপর আছে -1, তাহলে -1 লিখে আবার লিখবো 5a - 14। এইভাবে গুণ করলে গুণটা কিন্তু সহজে ভুল হবে না। ওকে, এরপরে কী আছে? 35a - 17। তোমরা কিন্তু এই স্টেপটা নাও করতে পারো। তাহলে ইকুয়াল টু, এবার দেখো এখানে 5, তাহলে 5 লিখলাম, এখানে 2a, এখানে 1টা, গুণ করলে 3টা হবে, a³ - 14a² গুণ করছি, 14a² প্লাস 5 × 2 = 10, এখানে a, এখানে a, গুণ করলে 2a² হয়, মাইনাস রয়েছে, এখানে 2, এখানে 17, 17 × 34a মাইনাস, তাহলে 5 × 5, তাহলে 5a মাইনাস মাইনাস কী হয়? প্লাস হয়, তাহলে 14 × 14, এখানে 35a - 17। তাহলে এখানে দেখো 5a³ রয়েছে, আর এটাকে আমরা কী করবো? প্লাস মাইনাস করবো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাস কী হয়? মাইনাস হয়, তাহলে 14 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে থাকবে আমার 4, তাহলে 4a², এখানে মাইনাস কেমন লিখলাম? যেহেতু 14 বড়, তাই এখানে 34a, আর 34a এখানে, আর এখানে দেখুন আছে 35a, ঠিক আছে, তাহলে এই যে এই যে 35 থেকে আমি যে 34 বাদ দিই তাহলে 1টাই থাকবে, তাই না? তাহলে আমরা পেলাম +a - 5a প্লাস, আচ্ছা এখানে দেখো 17 থেকে যদি 14 বাদ দিই তাহলে থাকবে কত? 3, ঠিক আছে, তাহলে 5a³ - 4a² এই যে 5টা a থেকে 1টা a বাদ দিলে থাকবে 4টা a -3, আর এইটাই হচ্ছে ভাজ্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করো এবং শেয়ার করো। সেই সংখ্যাটা আমরা দেখে নেব। রোহিতদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, ওই দোকানের
एक दिन विभिन्न जिनिस बिक्रिर तालिका एखाने देवा रयेछे। जिनिसेर नाम कि देवा आछे एखाने, साधारण पावरुटी 320 टाकार बिक्री होयेछे, स्लाइस पावरुटी बिक्री होयेछे 100 टाकार, केक बिक्री होयेछे 160 टाकार, बिस्कुट बिक्री होयेछे 140 टाकार। ओई बा एई तथ्यटिर एकटी पाई चित्र आँकते हबे। ताहले एइभाबे तोमरा एकटा छक करे नेबे। देखो तो এই টেবিলটার মধ্যে কি রয়েছে, দেখো আমি জিনিসের নাম দিয়েছি এখানে, এখানে মূল্য। দেখো সাধারণ পাউরুটি কত ছিল, বিক্রি হয়েছে 320 টাকা, তো লিখে নিলাম 320 টাকা। স্লাইস পাউরুটি 100 টাকা, কেক 160 টাকা, বিস্কুট 140 টাকা। আচ্ছা এখানে লেখা গেছে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশটা কিভাবে করব, আগে আমরা এটাকে মোট করে নেব, মানে এইগুলো সবগুলোকে আমরা প্লাস করে নেব। তাহলে যদি আমরা প্লাস করে নেই এখানে, তাহলে এখানে হবে 720, প্লাস করলে হবে 720। তো ভগ্নাংশ কিভাবে করতে হয়, প্রথমে লেখে রাখো 320, এর নিচে লিখবো যেটা যোগ করে পেয়েছি, মানে 720। তাহলে এখানে কি হবে 100, আর নিচে হবে 720। তাহলে এখানে 160, নিচে হবে 720, আবার 140, নিচে হবে 720। তো দেখো এখানে আমাদের বের করতে হবে পাই চিত্র। তো পাই চিত্র আঁকতে গেলে 360 ডিগ্রির সঙ্গে একটা কম্পেয়ার করতে হয়, কারণ বৃত্তের সম্পূর্ণ পরিমাণ কত, 360 ডিগ্রি। তো আমরা কী করবো, এখানে কেন্দ্র কোণটা কীভাবে বের করবো, 360 লিখবে গুণ দিয়ে তুমি যেটা বের করে রেখেছো। তাহলে এখানে 320, এখানে 720 ইকুয়াল টু, ওকে। তার মানে লিখে নেই এগুলো, তাহলে এখানে 360 ইন্টু 100 বাই 720, 360 ইন্টু 160, 720, আবার এখানেও 360 ইন্টু 140, 720। আচ্ছা এবার লক্ষ্য করো, এই যে শূন্য, এই শূন্য কেটে দিলাম, তাহলে 36 একে 36, 36 দুগুণ 72, আবার এই দুই দিয়ে কেটে দিচ্ছি, তাহলে শূন্য দুগুণ 32, কত পেলাম 160 ডিগ্রি। আচ্ছা এখানে তাহলে এখানে দুই পাবো, 50 দুগুণ 100, তাহলে এখানে পেলাম 50 ডিগ্রি। তাহলে এখানে দেখ দুই কেটে দাও, দুই মানে 80, তাহলে এখানে পেলাম 80, আবার দুই দিয়ে কেটে দিলাম, 70 দুগুণ 140, তাহলে এখানে পেলাম 70। আচ্ছা এইবার আমাদের একটা পাই চিত্র আঁক, এই তত্ত্বের সাহায্যে আমাদের একটা পাই চিত্র আঁকতে হবে। তো আমার কাছে যেহেতু চাঁদা নেই, কম্পাস নেই, তাও এই জন্য আমি অতটা ভালো করে আঁকতে পারবো না। তোমরা চাঁদার সাহায্যে এখানে নেবে, এভাবে একটা বৃত্ত এখানে নেবে বড়ো করে, এবার এখানে এভাবে নেবে, এবার চাঁদার সাহায্যে 160 ডিগ্রি এঁকে নেবে। তো 160 ডিগ্রি মোটামুটি এরকম হবে একটা, তো এভাবে রেখে নিলাম 160 ডিগ্রি, ওকে। এরপর আছে 50 ডিগ্রি, আবার চাঁদাটাকে এখানে বসে এটা 50 ডিগ্রি এখানে নেবে, 80 ডিগ্রি এখানে নেবে, আর বাকিটা হবে 70 ডিগ্রি। তাহলে এটা 160 ডিগ্রি, এটা 50, এটা 80, এটা এবং 70। তোমার এই অংশটার নাম কি, এটা হচ্ছে তোমার সাধারণ পাউরুটি, ঠিক আছে। এইভাবে এগুলো লিখে দিবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।